পণের দাবিতে 14 বছর বয়সী গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টা করল ওই গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন। ওই বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে ওই গৃহবধূর পিতা বলেন, গত 8 মাস পূর্বে উদয়পুরের রাজনগর বটটিলা এলাকার ফারুক মিয়ার সাথে বিয়ে হয়েছিল 14 বছর বয়সী চম্পা বেগমের। বিয়ের সময় ওই গৃহবধূর শ্বশুর বাড়ির লোকেদের কোনো প্রকার দাবি দেওয়া ছিল না। তবে বিয়ের কয়েক মাস পর থেকেই পণের জন্য ওই গৃহবধূকে অত্যাচার করতে শুরু করে তার শ্বশুর বাড়ির লোকেরা। এই অত্যাচারের জেরে একাধিকবার বাপের বাড়ি থেকে টাকা আনতে সক্ষম হলেও বর্তমানে আর টাকা এনে দিতে পারছে না গৃহবধূ চম্পা বেগম, যার ফলে শনিবার রাতে ওই গৃহবধূর শ্বশুর বাড়ির লোকেরা আগুন লাগিয়ে দেয় তার গায়ে। এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে ওই গৃহবধূর শ্বশুর বাড়ির পার্শ্ববর্তী লোকজনেরা তাকে গোমতীচোলা হাসপাতালে নিয়ে যান এবং গৃহবধূর পরিবারের লোকেদেরও খবর দেন। এই ঘটনার খবর পাওয়া মাত্রই গৃহবধূর বাড়ির লোকেরা জেলা হাসপাতালে ছুটে যান। আপনারা কিভাবে খবর পাইছেন? আপনার মেয়ের নাম কবি বিয়া দিছেন? জামাইয়ের নাম কি? কি করে জামাই? বাড়ি এখন কি বুঝতে পারছেন? কত টাকা চেয়েছে? আমি তারা দাবি আসিল না, তারা দশের সামনে কিন্তু বিয়ে দিয়ে এরপরে তারা আমাদের সবকিছু লেগা তারা প্রদান করে এই ঘটনায় ওই গৃহবধূর দেহের প্রায় 95% পুড়ে যায়, যার ফলে জেলা হাসপাতালের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে রেফার করেন। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে আরকেপুর মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।